চোখের কান্নার দিন শেষ। আলুর আপনি যেমন সাইজ দিবেন গোল দিলে গোল হবে, আপনি যেমন আমি দিছি দেখেন আলু কি সুন্দর পটেটো চিপস। নিয়ামা ওসাকা জাপান 1200 100% কপার মোটর 3 স্পিড পাবেন। আটটা উপায়ে কাটা যায়, হ্যাঁ এ টু জেড। ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন, কুচি করতে পারবেন, চিড়ি চিড়ি ভাজি করতে পারেন, মাংস কিমা করতে পারবেন। আরে হোসেন ভাই, চিচিঙ্গা কতক্ষণ পরে কাটবেন ভাই? আরে বললেন না, কয়েক সেকেন্ডে কাটবো। দরমিয়া 2-3 মিনিট দেখবেন আপনি একটা শেষ করতে পারবেন না। হ্যাঁ এখন কয়েক সেকেন্ডে এই চিচিঙ্গা দেখছেন না, জাস্ট নিমিশেই শেষ, নিমিশেই শেষ, নিমিশেই শেষ, নিমিশেই ফিনিশ, নিমিশেই ফিনিশ। জাস্ট দেখেন আমি খালি দিব আর কেটে যাবে। ওরে ভাই দেখেন কেটে যাবে, চমৎকার। বাহ দেখেন শেষ কি জিনিস। কয় সেকেন্ড লাগলো ভাই? ভাই আমার তো দুইটা চিচিঙ্গা আপনার 15-20 সেকেন্ডের ভিতরে শেষ করে দিছেন। শেষ দেখেন, চমৎকার ভাই। এখন আমরা দেখি স্লাইসগুলো একটু দেখি, এখানে রাখেন তো। যারা ঘন্টার পর ঘন্টা কিচেন রুমে বসে থাকেন, দিন ফুরে গেছে, এখন আর লাগবে না। আচ্ছা মানে জাস্ট একটা প্রোডাক্ট নিবেন, কিচেন রুমে কাটাকাটির কাজ, কাজ কত কঠিন কাজ, যার জন্য বুয়ার পিছনে হান্না দিতে হয়, অবশ্যই নিজের কাজের ক্ষতি করতে হয়। আজকে সব কাজ খুব অল্পতে সমাধান করার একটা চমৎকার ফুড প্রসেসর নিয়ে আসলাম, প্রসেসর নিয়ে আসলাম। আর আজকে আমরা আসি হোলসেল বাজারে। জি আচ্ছা, হোলসেল বাজার হচ্ছে আপনারা সবাই জানেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান 13-14। হোসেন ভাই আছে আমার সাথে, আর হোসেন ভাই অলরেডি ভিডিওর 10-20 সেকেন্ডের ভিতরে যা ম্যাজিক দেখাইলো, বাকি ভিডিওতে যে কি ম্যাজিক দেখাবে আমি এটা চিন্তা। আরো অনেক কিছু আছে, জাস্ট আমি তো চিচিঙ্গা কেটে দেখাইলাম। আচ্ছা চিচিঙ্গা তো আপনি স্লাইস করে দেখাইছেন। হ্যাঁ এই দেখেন একদম পারফেক্টলি দেখছেন, একটা থেকে একটার মানে মনে হইতাছে যে একদম বেশি না, 5 টাকার পয়সার মতো। হ্যাঁ একদম অ্যাকুরেট, যেটা আপনি বটি দিয়ে কাটলে হাতে কাটলে এইভাবে করা সম্ভব না, সেটা অনেক টাইমিং এর বিষয়। ওকে আর এখানে জাস্ট কয়েক সেকেন্ডে এত সুন্দর করে ফেলতে পারবে। এখানে মুলা আছে, তারপর আজকে দেখতেছি শশা আছে, শশা আছে, পেঁয়াজ যেটা নিয়ে কান্নাকাটি, কান্নাকাটি, আলু ভাজি, শেষ সব আলু ভাজি। এখন কি করে দেখাবো বলেন? এখন কথা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি এখানে স্লাইস করছেন, স্লাইস করছি, এটাকে কুচি করতে হবে, এটাকে কুচি করতে হবে, এই এক মেশিনে কি সব করা সম্ভব? সব কিছু করা সম্ভব, ফ্রেঞ্চ ফ্রাই করা সম্ভব, এ টু জেড। ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন, কুচি করতে পারবেন, চিড়ি চিড়ি ভাজি করতে পারেন, তাই নাকি? এবং আরো অনেক কিছু আছে, মাংস কিমা করতে পারবেন, মাংসের কিমা, মাংস কিমা, এই দেখেন সামুরাই ব্লেড, এটা এত ধার, এই এক মেশিনের ভেতরে মাংসের কিমা হচ্ছে, এ টু জেড মাংস কিমা করতে পারবেন, এত সুন্দর করতে পারবেন যেটা কমার্শিয়ালি যারা মাংস কিমা মেশিন দিয়ে করে, ওইটা চপার, ওইটা এটা দ্বারা করতে পারবে ভাই। অনেকের তো হোটেল রেস্টুরেন্ট বিজনেস আছে, রেস্টুরেন্টের কাজের জন্য এটা নেবেন, নিয়ে যাবেন আপনি সকালবেলা, আর দেখা যাচ্ছে অনেককে ডাক দিয়ে এনে কাটাকাটি, এগুলি কিচ্ছু করা লাগবে না, একটা জিনিস নেবেন, 10টা বুয়ার কাজ করতে পারবেন, মিনিমাম 10টা বুয়ার কাজ করতে পারবেন। এরপরে আমরা পেঁয়াজ কাটি, দেখি তারপর আমরা পেঁয়াজ কাটি। হ্যাঁ পেঁয়াজটা দেখেন কত দেয়া থাকে, আর এই যে দেখেন 5টা ব্লেড পাবেন, এবং দুইটাই কিন্তু একটা চিড়ি চিড়ি করতে পারবেন, দেন আবার স্লাইস করতে পারবেন। ওকে সেম এই দেখেন, এটা মোটা আলু ভাজি টাজি করার জন্য, আর এটা একদম চাকচাক স্লাইস করার জন্য, চারটা ডাইস দেয়া আছে, চারটা ডাইস দেওয়া আছে, আটটা উপায়ে কাটা যায়। হ্যাঁ আবার সাথে কিমার জন্য আছে, আচ্ছা আবার ডো আছে, ডো আছে, ডো যেটা যারা সকালে ময়দা খামির করতে চান, হ্যাঁ যারা বিট করতে চান তাও এটা দিয়ে করতে পারবেন। চলেন নেক্সট আইটেম, আমরা পেঁয়াজ কাটাই চলে, পেঁয়াজ, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই চিড়ি চিড়ি যেটা পেঁয়াজ এটা দিয়ে, হ্যাঁ কুচি কুচি এটা দিয়ে দেখা দিই। ওকে এই ডাইসটা এখানে বসানোটা খুব ইজি না? একদম ইজি, জাস্ট এইভাবে নেবেন, হ্যাঁ বসায় দিবেন, ওকে আর খালি লক করে দিবেন, এই যে। আচ্ছা এটা কিন্তু লক ছাড়া চলবে না, হ্যাঁ এটা যতক্ষণ না লক হবে দেন চলবে না। ওকে যেমন আমি একটা জিনিস দেখাই, যেমন এটা চলতেছে না, আপনি খুলেন বন্ধ হয়ে গেছে, অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। অনেকে যখন এটা কিনবেন, কেনার পরে অনেক সময় ভাববেন যে আপনি ঠিক মতো বসাতে পারেন নাই, মানে মেশিন নষ্ট, হ্যাঁ আসলে এরকম না, লকটা লক সিস্টেম, কারণ আপনি যদি খোলা অবস্থায় এভাবে চলে তাহলে আপনার হাত সহ কেটে যাবে। আচ্ছা এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি, হ্যাঁ আর এটা কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড। ওকে সো এটা কিনে নেওয়া যাওয়া মানে আপনি 10-12 বছর মানে 15 বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। চলেন আমরা এরপরে পেঁয়াজ কাটার কাজটা দেখে ফেলি, পেঁয়াজটা দেখা, এই দেখেন এখন লক করছি দেন চালু হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন আজকে পেঁয়াজ দিব, আর দেখেন পেঁয়াজ কতক্ষণে করবেন? জাস্ট আপনার 10 সেকেন্ড লাগবে, দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ড। আচ্ছা আগে কান্না কান্দি শেষ। ওকে আচ্ছা আগে দিয়ে দিলাম, ওকে তিনটা পাওয়ার আছে, তিনটা, হ্যাঁ এই দেখেন খালি আমি জাস্ট দিয়ে দিব শেষ,
দেখেন নিমিশে আর একটা করে ইয়া আছে, এটা দিয়ে একটু প্রেসার দেওয়া যাবে নাকি? এটা দিয়ে হালকা করে ভাবে প্রেসার দিবেন, পরে দেখেন সব শেষ। আরে হোসেন ভাই এটা তো চমৎকার, সেই একটা জিনিস। আর এটা আমি মনে করি সকলের বাসা একটা করে থাকা খুবই প্রয়োজন, কারণ অনেকে পেঁয়াজ কাটতে চোখে পানি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এই পানি দিন শেষ, এখন খালি ভাবে দিবেন আর দেখেন নিমিশে শেষ। দেখেন কতগুলো পেঁয়াজ দিছিলাম, কয় সেকেন্ডের মধ্যে শেষ। তরকারি যে কোনো তরকারিতে দেওয়ার জন্য রেডি, একদম একদম রেডি, একদম রেডি। গুড, দেখেন চমৎকার। দেখেন এটা লকটা আমরা খুলে ফেলি, এই জারের ভেতর থেকে আমরা এখন পেঁয়াজের কুচিগুলো বের করে দেখাই। দেখেন ফুড প্রসেসর একদম কাটাকাটি, এটা সুন্দর, যেটা আপনি যদি দা দিয়ে করতে যান একটা অনেক সময় লাগবে। দা বটিতে ভাই এত কুচি কুচি করতে হাতের অবস্থা 12টা। জি, আর এরপরে তো চোখের কান্না ফ্রি একদম। অবশ্যই পেঁয়াজের এটা তো একদম কুচিটাই, কুচিটা দেখাইছে। এবার চাক চাক বা যারা অনেক দেখা যায় অনেক রান্না করে মাংস দেয়, হ্যাঁ মাংসের জন্য আস্তে আস্তে থাকা লাগে, আস্তে আস্তে থাকা লাগে তাদের জন্য। দেখেন আমি চালু দিয়ে দিলাম, দেন একটা করে দিব আর দেখেন নিমিশে শেষ হয়ে যাবে। দেখেন একটা করে দিব আর দেখেন নিমিশে শেষ হয়ে যাবে। বাহ, এটা প্রেশারও দেওয়া লাগলো না ভাই, এটা প্রেশারও দেওয়া লাগবে না, জাস্ট করে দিব। কত দেখেন ভাই মেশিনটা কত ওয়াটের, এটা তো হেভি পাওয়ারফুল মনে হইতেছে, হেভি পাওয়ারফুল সব। এই দেখেন পেঁয়াজটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই যে দেখেন পেঁয়াজের কুচি করার পরে এবার হচ্ছে পেঁয়াজ স্লাইস করতে কতক্ষণ লাগে দেখছেন সবাই? আর এটা নিমিশে সেকেন্ডে শেষ করে দিবেন। ওকে, আর চোখের কান্নার দিন শেষ একদম, আর কান্না লাগবে না। এখন কাটবেন নিমিশে এরকম একটা স্লাইস করতে পারবেন পেঁয়াজের, চোখ বন্ধ করে নাকি? চোখ বন্ধ করে এবং খুব অল্প সময়ে করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা এখন তো সামনে আলু আছে, আলুর কুচি করব নাকি? এবার আলুর কুচি করে দেখাবো। আলু যারা চিপসের মতো করে করে কাটতে চান তাদেরকে দেখাচ্ছি। চিপস বা চিড়ি চিড়ি ভাজি, সকালের ভাজিটা যেমন ধরেন এটা সকালে ভাজি করবেন, দেন আমি খালি এই যে স্টেকটা বসাবো। ওকে, এই যে ব্লেডটা দিয়ে দিব। আচ্ছা দেখেন কত সুন্দর, নিমিশেই শেষ হয়ে যাবে, নিমিশেই ফিনিশ, নিমিশেই ফিনিশ। আচ্ছা আমরা এই ব্র্যান্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো নাকি ভাই? অবশ্যই, 2 বছরের মোটর গ্যারান্টি পাবেন এটা, 2 বছরের, 2 বছরের মোটরের গ্যারান্টি, মোটরের গ্যারান্টি থাকবে। আচ্ছা এবং এই দেখেন আলুটা যে ভাজি করবো এত সুন্দর হবে, সকালে যারা আলু করতে চান দেখেন কত সুন্দর, খালি জাস্ট ওভাবে দিয়ে দিবেন। ওরে ভাই দেওয়ার সাথে সাথেই নাই ভাই, দেওয়ার সাথে সাথে নাই, কেটে ফেলবে। এমনকি এইটা দিয়ে চাপ দেওয়া যাবে নাকি? ওটা হ্যাঁ, চাইলে এটা দিয়ে চাপ দেন, চাপ দিলে 1 মিনিট এই শেষ হয়ে যাবে। দেখেন মুহূর্তেই ফিনিশ, মুহূর্তেই ফিনিশ। বাহ, যারা সকালে ভাজি করবেন দেখেন কত সুন্দর। আচ্ছা এখন রমজান মাসে তো প্রচুর সালাদ কাটা লাগবে, সালাদ করা লাগে, যারা এই যে ভোর রাত্রেবেলা উঠে রান্না করবেন তারা কিচেনে দেখা যায় কাটাকাটি করা অনেক কষ্ট। আপনি দেখেন এই একটা মেশিন নিবেন, আলুর কুচি দেখেন কত সুন্দর হয়েছে, আপনি বটি দাও দিয়ে এত সুন্দর করতে কতটা সময় লাগে, এটা ভাজতে এক যতটুক সময়, হ্যাঁ এখন খালি রান্না করতে যতটুকু আপনার সময়, নিমিশেই শেষ করে ফেলতে পারবেন। গুড, চমৎকার। এবার আসি আলুরই আরেকটা, বাচ্চারা যারা ইয়া খেতে চায় দেখা যায়, হ্যাঁ চিপস খেতে চায়, ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায় তাদের জন্য, যেমন চিপস করতে চাইলে আমি দেখা দিই। স্টিকটা বসাই, স্টিকটা আমরা বসাই নিব, এটা কিন্তু খুব স্টিকটা বসায় তারপর উপরে ডাইস, হ্যাঁ তারপর ডাইসটা যেভাবে বসাবেন দেন লক করে এইভাবে দিয়ে এটাকে বসায় জাস্ট লক টাক করে একটা আওয়াজ হয়, হ্যাঁ এটা দেখেন, এটা কিন্তু এখন অন হয়ে গেছে। খালি এখন আলুটা দিয়ে দিবেন, আমি সেই নিয়ে নেব দেখেন, এই দেখেন এটা চিপ, আমি সেই এটা দিই, হ্যাঁ পটেটো চিপ নাকি? হ্যাঁ পটেটো চিপ, নিমিশেই শেষ দেখেন, 1 মিনিটে শেষ করে ফেলবে, কাজ করাও লাগে নাই দেখেন। বাহ, কিচ্ছু করা লাগবে না। আপনি আলুর যেমন সাইজটা দিবেন, হ্যাঁ আলুর যেমন সাইজটা দিবেন তেমনই হবে দেখেন চিপসটা। এই যে যারা বাহিরে ভাজা চিপস খায় তারা বাহিরে কেন খাবেন, আলুর আপনি যেমন সাইজ দিবেন গোল দিলে গোল হবে, আপনি যেমন আমি দিছি দেখেন আলুর কি সুন্দর পটেটো চিপস, এগুলি কিন্তু বাহিরে ভেজে শুকে দেন বিক্রি করে। ওকে, আপনি একটা নিবেন ফ্রেশ পারফেক্টলি স্লাইস, পারফেক্টলি একদম দেখেন, এই দেখেন একদম পারফেক্ট স্লাইস, চিকন একটা মোটা এমন না কিন্তু একদম পারফেক্টলি, বটি দিয়ে করলে এরকম পারফেক্ট হয় না, কষ্ট হয় কখনো এরকমটা হবে না।
যারা ইয়া করতে চান এই একটা জিনিস নেবেন, আপনাদের কষ্টের দিন শেষ হয়ে যাবে। বাসায় যারা মা বোনরা কষ্ট করে সারাদিন তাদের আর কষ্টের দিন। সালাদ করে দেখাবো শশার? আমি শশাটা করে দেখাই। ওকে, আমি বলবো যে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদেরই কাজে লাগবে। এবং এই একটা জিনিস নিলে আশা করি বাসায় যারা মা বোনরা আছে কষ্টের, যারা অনেক কষ্ট করে পাগরে, এই একটা জিনিস দাম কিন্তু খুব কম, দামটা যে আহামরি বেশি তা না। আর এই একটা প্রোডাক্ট নিলে আশা করি 10 বছরের জন্য আপনি প্রোডাক্ট আর দিতে বা কিনতে হবে না। একটু প্রোডাক্টের ইনফরমেশন নিব, এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান, এটা নিয়ামা ওসাকা জাপান। ওকে, আর এই যে প্রোডাক্টটা এবং ওয়াট, এই যে আপনি বললেন এত স্পিড কেন, এটা ওয়াট 1200 ওয়াট, 1200 ওয়াট, 1200 ওয়াট, এটা কিন্তু 100% কপার মোটর আছে, ফুল কপার ওয়াইন্ড মোটর। হ্যাঁ, 100% কপার মোটর। এবং আপনি এটা যে স্পিড পাবেন এটা কিন্তু 3 স্পিড পাবেন। ওকে, আর এই যে ব্লেডগুলি ডাইস দেয়া আছে, হ্যাঁ কতগুলি ডাইস এখানে সবগুলি আছে। ময়দা সকালে যারা রুটি করতে চান ময়দা করতে পারবেন, এটার মধ্যে কিন্তু ময়দা ঢেলে মিক্সিং করতে পারবেন। ওকে, মাংস কিমা করতে পারবেন, এছাড়া যা যা সবজি দেখাচ্ছি এর চেয়ে আরো বেশি করতে পারবেন। দেখাই এবার, তাহলে আমরা একটু, ভিডিও যেহেতু লং হয়ে গেছে আমরা একটু প্রাইজিং এ যাই। আচ্ছা, প্রাইজিং এ জাস্ট আমি কি শশাটা করে দেখাবো না লাগবে না? আপনি যদি বলেন করে দেখান, যেহেতু আচ্ছা যেহেতু নিছি সালাদ করা লাগবে, সালাদ করা লাগে, আমি জাস্ট শশাটা করে দেখাচ্ছি। ওকে, জাস্ট আপনি ইয়াটা দিয়ে নেবেন ব্লেডটা, এই যে দেখেন লক, এই দেখেন নিমিষে শশা, দেখেন নিমিষে শেষ করে ফেলবে। ওকে, এত সুন্দর সুন্দর হবে, উফানের ব্যাগে, মানে উফানের ব্যাগে খালি দিবেন, হইলে দুই ব্যাগের দেরি হবে, বাট আপনার ব্যাগ সাথে সাথে হয়ে যাবে শেষ। ওকে, দেখেন এই একটা নিয়ে প্রোডাক্ট, দেখেন কতটা সুন্দর স্লাইস, দেখছেন এটা আপনার হাতে করা সম্ভব? ও সম্ভব, অনেক সময় লাগবে, কিন্তু এই একটা জিনিস নিলে মুহূর্তেই আপনার শেষ হয়ে যাবে ভাই। এখন এটার একটা দাম বলেন তো ভাই, এই মেশিন সবাই নিয়ে যে একটা ধামাকা প্রাইজে দিব, এটা সবার হাতে নাগালে ভাই, এটা সবাই অনেকে ভাবে কি টাকা লাগে। হ্যাঁ, আজকে তা দিব না, আজকে একদম সামান্য ধামাকা একটা অফারে দিব। এবং এটা যেহেতু সামনে রোজার মাস, হ্যাঁ রোজার মাসে আমরা জানি সব কিছু দাম বেড়ে যায়, তো আশা করি এই প্রোডাক্টে যেই প্রাইজে দিব সবার হাতে নাগালে এবং সম্পূর্ণ রোজাব্যাপী থাকবে। ওকে, তাহলে বলেন প্রাইসটা কত থাকবে? আজকে এটার যে রেগুলার প্রাইস তার থেকে অনেক ডিসকাউন্ট করে দিয়ে দেব। তো এটা রেগুলার প্রাইস আমরা বিক্রি করি 8200 টাকা, আজকে তা দিব না, আজকে অনলি 6000। যান আপনি ভিউয়ার্সদের জন্য 5800 টাকায় দিয়ে দেবো, 5800 টাকায় দিয়ে দেব, 5800 টাকায় নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির এই চমৎকার ফুড প্রসেসর সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন, এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন ভাই। এই জুসারটা জানো কত প্রাইস? আর এই জুসারটা অনলি 4800 টাকা, 4800 টাকা, 4800 টাকা, দুইটাই সমগ্র রোজা মাস ব্যাপী পাবেন। আচ্ছা, দুইটা যদি কেউ একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন ভাই? হ্যাঁ, যান আপনার কথা রাখলাম, যদি একসাথে দুইটা কেউ কিনতে চায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, জুসারের ভিডিও কিন্তু এর আগে আমরা দেখিয়েছি, দেখিয়েছি কি চমৎকার কাজ এটাতে করে অলরেডি। এই জুসার যা এখনো কিন্তু পড়ে আছে, যে দেখছেন 4800 টাকা, 800 টাকা, আর এটা হচ্ছে 5800 টাকা, দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ। অর্ডার করব কিভাবে? অর্ডার করতে হলে এই যে আমাদের স্ক্রিনে তো দেওয়া নাম্বার আছে, আবার দেখিয়ে দিচ্ছি, আমাদের অবশ্যই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বার নাই, অবশ্যই যোগাযোগ করলে এই দুইটা নাম্বারে করবেন। ওকে, আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলা 1314 হোলসেল বাজার। ওকে, তো হোলসেল বাজার থেকে চমৎকার আইটেম নিয়ে নেবেন, আমরা সময় স্বল্পতার কারণে মূলার কোনো ব্যবহার দেখাইতে পারি, মূলাও দেখাইতে পারি না, বা আরো অনেক সবজি করতে পারবেন। ওকে, যা সময় স্বল্পতার কারণে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।